এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশাফিল মুসালিন নবীন মোহাম্মদ আলা আলহি ও সাহাবি আজমাইন সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এই তো আমাদের মাঝে উপস্থিত হচ্ছে রমজান মাস মাসের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোরআন অবতীর্ণর মাস যে মাসে রয়েছে একটি রাত্রি সেই সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন বলেছেন খৈরুমিন আলফি সাহার এক হাজার মাসের থেকে উত্তম এই যে মাস আমরা স্বাগত জানাবো মাসকে আমরা পাবো অবশ্যই একজন মুসলিমের আনন্দিত হওয়া উচিত যে মাসে আল্লাহ রবাহ আলমিন শুরুতেই জান্নাতের দরজা খুলে দিবেন জাহান নামের দরজাকে আবদ্ধ করে দিবেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে দিবেন এই মাসে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে আহ্বান করা হবে ইয়া বা গিয়াল আকবিল হে সত্য অন্যাসীরা বেশি বেশি সৎ কাজ ভালো কাজ করো হে মন্দ কাজ খারাপ কাজ অনেশেন তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো এটি এমন একটি মাস যেই মাসে একজন মুসলিম ইমান নিয়ে বিশ্বাস করে সিয়াম সাধনা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন মানসামা রমাদানা ইমান ইহতিসাবা গফিরা লাহুম্মা তাকাদামা যে যে ব্যক্তি এই মাসে ইমান নিয়ে সোয়াবের আশা নিয়ে বিশ্বাস নিয়ে সিয়াম সাধনা করবে আল্লাহ বলা আলামিন তার পূর্বের গুনা ক্ষমা করে দিবেন এটি এমন একটি মাস যে মাসে নফল ইবাদত তারাবি আল্লাহর উপর বিশ্বাস করে তারাবি পড়বে আল্লাহর আলমিন তার সমস্ত গুণা ক্ষমা করবেন বলেছেন মান কামা রমাদান ইমান আল্হমা যে ব্যক্তি এই মাসে দণ্ডায়মান হয়ে ইবাদত করবে তারাবি পড়বে নফল ইবাদত করবে আল্লাহ রবাহ আলমিন তার পূর্বের গুণা ক্ষমা করে দেবেন এটি এমন একটি মাস যে মাস সমর্থন বলেছেন আর রমাদান উই রমাদান বেইন ইদা উজিত কাবা এর যে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তথা এক বছরের পাপ এ রমজান দিয়ে আল্লাহ রুবুল্লা আলামিন মুসল করে দেবেন এটা কাফারা হয়ে যাবে এটি এমন একটি মাস যে মাসের একটি আমরা আল্লাহরুল্লা আলামিন হজের সমান সব লিখে দিয়েছেন শুধু হজের সমান নয় রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে হজ করা সমতুল্য এটি এমন একটি মাস যে মাসের দান সৎকা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে প্রিয় তাই রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি এই মাসে রমজান মাসে সৎকা করতেন তাই প্রিয় বন্ধুগণ এই যে একটি সম্মানিত মাস যে মাসটি আল্লাহ রবুল্লাহ আলমিন তা কর্জনের দেখে দিয়েছেন ইয়াল্লিন আমানু কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিব আল্লাহ দিন আমিন কাবলিকুমলা আল্লাহ কুমদাত্তাকুন হে তোমাদের জন্য আমি এই শ্যাম সাধনা ফরজ করেছি যেমন পূর্বে ফরজ করেছিলাম পূর্ব উম্মতের জন্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস শ্রেষ্ঠ কাল হলো রমজানের কাল প্রিয় বন্ধুগণ আসুন এই যে রমজানকে আমরা গ্রহণ করব কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি অনেক ভাই রয়েছেন ব্যবসার জন্য প্রস্তুতি অনেক ভাই রয়েছেন একটা মৌসুম আসতেছে অনেক ভাই রয়েছেন যে অসুস্থ হায় আল্লাহ কিভাবে রোজা রাখবো একজন ইমানদার একজন মুমিন একজন মুসলিম উচিত এই সিয়াম সাধনার জন্য প্রস্তুত হওয়া এখন থেকে প্রস্তুতি হওয়া এই উত্তম সর্বশ্রেষ্ঠ মাসকে গ্রহণ করার স্বাগত জানানের শ্রেষ্ঠ আমাদের যেটা কাজ হবে আল্লাহ আলামিনের কাছে তবা করে নেওয়া এক বছর যে পাপ করেছি এক বছর যে গুণা করেছি এই গুণা থেকে সম্পন্ন আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে পাক পবিত্র হয়ে আবার নতুন অধ্যায় খুলে এই মাসের ইবাদত করা একজন মুসলিমের উচিত যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি এই বান্দার হককে পরিপূর্ণ করে দেওয়া যদি আমরা ফরজ নামাজকে পরিত্যাগ করে থাকি তবা করে আবার এই নিয়মিত ফরজ চর্চা করে ফরজ ইবাদতে বন্দিগিতে সে মনোযোগী হওয়া আমরা যদি এই মাসে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে থাকি যে যে পাপ কাজে সকলে জানি সম্পন্ন ছেড়ে দিয়ে এই তো মাত্র কয়েকদিন ছেড়ে প্রস্তুতি নেওয়া আসুন আমরা এই মাসকে তবা করে সুন্দরভাবে ইমানকে মজবুত করে অন্তরকে ফ্রেশ করে মুসলিম বা সাথে ঐক্যবদ্ধ হয়ে এই মাসকে গ্রহণ করি আল্লাহ রব আলমিন আমাদের এই মাসের খায়ের বরকত কল্যাণ আমাদেরকে দিন এবং আমাদেরকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে নির্বাচন করুন আমিন আল্লাহমান